শান্তিনিকেতনের বসন্ত উৎসব নিয়ে ফের বিস্ফোরক বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তিনি এবারও শান্তিনিকেতনের বসন্ত উৎসবে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জানিয়েছেন। উপাচার্য বলেছেন, বসন্ত উৎসবের নামে তাণ্ডব আর চলবে না, এবার বসন্ত উৎসবের বদলে বিশ্বভারতীতে হবে বসন্ত বন্দনা। ছাত্রছাত্রীদের নিয়েই এই বসন্ত বন্দনা হবে বলে তিনি জানিয়েছেন। 2022 সাল থেকে বন্ধ ছিল পর্যটকদের প্রবেশ, তার আগে করোনার কারণে হয়নি বসন্ত উৎসব, কিন্তু এবার করোনা না থাকলেও পর্যটকরা প্রবেশ করতে পারবেন না, ছাত্রছাত্রীরাই কেবল থাকবে বসন্ত উৎসবে, এমনই নির্দেশিকা জারি করেছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। গত 2 বছর ধরে বসন্ত উৎসব হয়নি, পৌষ মেলাও হয়নি, তার জেরে শান্তিনিকেতনের পর্যটন ব্যবসায়ীরা ধাক্কা খেয়েছে। এই নিয়ে বিশ্বভারতীতে গিয়ে বিক্ষোভও দেখিয়েছেন তারা। পরে গত 2 বছরে বোলপুর রাজ্য সরকারের উদ্যোগে পৌষ উৎসবের আয়োজন করা হয়েছিল, কিন্তু ভুবনডাঙ্গার মাঠের পৌষ মেলার আকর্ষণ তাতে নেই, যার জেরে ধাক্কা খেয়েছে হোটেল রেস্তোরাঁর মালিকরাও। সম্প্রতি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বিরুদ্ধে জোর করে বিশ্ববিদ্যালয়ের জমি দখল করে রাখার অভিযোগ করেছেন তিনি। এই নিয়ে নোবেলজয়ীকে চিঠিও দিয়েছেন তিনি। তাই নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়ে গিয়েছে, কিন্তু নিজের অবস্থানে অনর উপাচার্য। যাই হোক, বসন্ত উৎসবের পরিবর্তে এবার শান্তিনিকেতনে হবে বসন্ত বন্দনা, কোনো মতেই পর্যটক প্রবেশ করতে পারবেন না।